ওইভাবে মেরে যাচ্ছে গোল করে কতগুলো মানুষ, তারা আবার উঠে সেই জিনিসটাকে দেখছে, দেখে তারা কেউ প্রতিবাদ তো করছেই না। দিনের পর দিন এই ধরনের জিনিস যদি চলে আসে তাহলে দেশের আইনের ব্যবস্থা কিনে দিতে হবে। বাংলায় যখন ঢুকছে সে এমন ভাবে যাচ্ছে যেন দেখে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জিতে বিরাট কোহলি ফিরেছে। থানাগুলো কি খালি খুলে রাখা হয়েছে তৃণমূল পার্টি অফিসের ক্যাডারদের বসানোর জন্য? একটা ভিডিও ডিলিট করে কি এই ধরনের জিনিসপত্রকে কি প্রশাসন মোকাবেলা করতে পারবে যে আজকের পরে আর কোনোদিন এই ধরনের কিছু হবে না? আইনের রক্ষক যারা হবে পুলিশ, তারা যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের পক্ষেই এখানে সওয়াল করছে, তাদেরই হয়ে এখানে কাজটা করছে। পুলিশ তো পাবলিক সার্ভেন্ট, তৃণমূল সার্ভেন্ট তো না। রাষ্ট্রপতির অঙ্কগুলো করতে করতে এনারা এত ভালো পারেন যে আজকে এই বিষয়টা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই, কেউ কিছু বলছেই না। এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে এইভাবে আরেকজন আরেকজনের উপর এইরকম হামলা করতে পারে? রবিবার চোপড়ার তৃণমূল নেতার হাতে একজন তরুণ তরুণীর নিগ্রহ ভিডিও প্রকাশ্যে আছে। যদিও রবিবারই তাকে গ্রেপ্তার করা হয়, এই বিষয় নিয়ে সরাসরি অ্যাডভোকেট প্রীতি কারোর সঙ্গে কথা বলেন। টিএমসি এমএলএ হামিদুর রহমান বলেছেন মেয়েটির দোষ ছিল আর মুসলিম সম্প্রদায়ের কিছু নিয়ম আছে, এবং এই বিষয় নিয়ে জেসি থেকে সম্পূর্ণ টিএমসির বিলের পিতা এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করে দিয়েছে যারা এখানে এখন অব্দি আমরা মধ্যযুগে বাস করছি। মধ্যযুগীয় ভাষাটা বারবার আমরা নিই যে কোনো ক্ষেত্রে, এটা তো কালকে যেটা হচ্ছে সেটা থেকে অনুষ্ঠান হয়নি। একটা মানুষ মাটিতে ডুবে আছে, সে পুরুষ মহিলার প্রজন তারা কাঁকড়াচ্ছে ব্যাপার। জেসিবি নাকি নাম বললো এবং নাম মুখ্যমন্ত ঘৃণা করে, কারণ এটা মানুষের পর্যায়ে তো পড়েই না, জানোয়ারেরও অন্ত একজন কাজকর্ম করছে। যেগুলো ওইভাবে মেরে যাচ্ছে গোল করে কতগুলো মানুষ, তারা আবার উল্টে সেই জিনিসটাকে দেখছে, দেখে তারা কেউ প্রতিবাদ তো করছেই না, উল্টে আবার এমন একটা ব্লক করছে যে একজনকে এভাবে প্রহার করা যায় জনসমক্ষে, সেটা যেন সম্পূর্ণভাবে আইন বৈধ। এই আইনি কাজেরা কিছু করছে না। দিনের পর দিন এই ধরনের জিনিস যদি চলে আসে তাহলে দেশের আইন ব্যবস্থা কিনে দিতে হবে। মানুষের হাতে পুলিশদেরও কোনো প্রয়োজন পড়ে না, আর বিচারপতিদেরও কোনো প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি এইভাবে তারা আজকে তালিবানদের মতো যদি এইরকম ভাবে বিচার করতে শুরু করে, তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষ আর নিজেকে মানুষ বলতে পারবে না। একটা জিনিস যেটা আমরা কালকে দেখলাম, তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এই সম্পূর্ণ জিনিসটা হওয়ার পরে মানুষকে, একটা মানুষকে অ্যারেস্ট করা হলো যে এই ঘটনাটা ঘটেছে, তাও তার লঘু ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। সে যখন ঢুকছে তোমার এতে কি বলে মানায় যখন ঢুকছে সে এমন ভাবে যাচ্ছে যেন দেখে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জিতে বিরাট কোহলি ফিরেছে। এত কনফিডেন্স লেভেল তাদের হাই ছিল, সেটা তো ঢুকছে। আর পুলিশ তার পাশে যেন ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে রয়েছে, যে খুব ভালো কাজ করেছে। কারণ এরা জানে যে আমাদের মাথার উপরে কখনো কোনো এমএলএর হাত, কখনো তো কখনো কোনো মন্ত্রীর হাত, কখনো মুখ্যমন্ত্রী ঘটনাগুলোতে বারবার বলে এসেছেন ছোট ঘটনা বাচ্চা ছেলেরা দুষ্কৃতি করেছে, করতে করতে আজকে এই পরিস্থিতি। পশ্চিমবঙ্গ পুলিশ এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে। বিজেপি তরফ থেকে প্রতিক্রিয়া দিয়েছে, বাঙালির তরফ থেকে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এক চ্যানেলকে বলেছে ভিডিওটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে। এখন ব্যাপারটা হচ্ছে এনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেভাবে সম্প্রচার হয়েছে, যত মানে পশ্চিমবঙ্গে যতটুকু মানুষ দেখে নিয়েছে, একটা ভিডিও ডিলিট করে কি এই ধরনের জিনিসপত্রকে কি প্রশাসন মোকাবেলা করতে পারবে যে আজকের পরে আর কোনোদিন এই ধরনের কিছু হবে না? যদি এরকম কিছু হয় তাহলে আমি বলবো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ পুলিশ এই ক্ষেত্রে কিন্তু এই কাজটা এত তৎপরতার সাথে যে জিনিসটা করার চেষ্টা করছে যাতে মানুষের কাছে আরো না ছড়ায়, দেশ বিদেশের মানুষ জানতে পারছে পশ্চিমবঙ্গে ওয়ান টাইপ অফ তালিবানি শাসন চলছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সম্পূর্ণভাবে। সুতরাং মানুষ যেটা দেখার সেটা দেখেছে, যে অন্যায়টা হয়েছে শুধু অন্যায় যদি বলি বিষয়টা খুব ছোট করে দেখা হবে, তাহলে আজকে যদি এই ধরনের ঘটনা কন্টিনিউয়াসলি ঘটতে থাকে তাহলে আমার যদি মনে হয় যে কিছু একটা হলো, কিছু ঘটনা একটা ঘটলো, আমার কারোর উপর রাগ হলো, আমি তাকে মেরে দেবো, আমি কি তাকে মারতে পারি, আমি কি আইনটা নিজের হাতে তুলে নিতে পারি? তাহলে আইনের রক্ষক যারা হবে পুলিশ, তারা যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের পক্ষেই এখানে সওয়াল করছে, তাদেরই হয়ে এখানে কাজটা করছে।
আচ্ছা দিদি, আমরা শনিবারের কথা যদি যাই, শনিবারের প্রধান বিচারপতি এসেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যে আইনে বিচারের ব্যবস্থা যেন কোনো রাজনৈতিক পক্ষপাত না হয়। আর তার পরের দিনই আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের রাস্তায় কিভাবে বিচার ব্যবস্থা বিচার হয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব ভালো মতোই জানেন পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি তথা দেশের কি পরিস্থিতি, উনি খুব ভালো মতোই জানেন। মুখ্যমন্ত্রী কি বললেন না বললেন, আসলে ব্যাপারটা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মামলা ঢুকিয়ে যান, কোন জায়গাটায় কথা বলা উচিত। উনি প্রশাসনিক বৈঠকে এমন ভাবে একটা বৈঠক করেন যাতে ওনার তৃণমূল কংগ্রেসের বৈঠক চলছিল, একটা ওই রকম জায়গায় উনি গেছেন সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওখানে ছিলেন, তার সামনে এই ধরনের কথা বলা, উনি ঠিক বুঝতে পারেন না স্থান গায়ক পাত্র জ্ঞান ওনার একদমই নেই যে কোথায় কি বলা উচিত কোথায় কি বলা উচিত না। আচ্ছা, হাতরাসের ঘটনা হলে আমরা দেখেছিলাম যে মোমবাতি মিছিল হয়, কিন্তু এখন কি দীপাবলির সামনে নেই বলে কি কোনো মিছিল হচ্ছে না? এই ঘটনা দেখো, এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী যারা সুফল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বলে, সেটা অপনাশন বলো কৌশিক সেন বলো অনেকেই আছেন, তারা খুব সিলেক্টিভ ভাবে প্রতিবাদটা করতে ভালোবাসেন। ওনারা বুঝে যান যে এইটুকু প্রতিবাদ করলে কোথায় আমার ভালো হবে, কোথায় আমি চুপ করে থাকলে এই জায়গায় আমার ভালো হবে। সুতরাং সেই জায়গায় লাভক্ষতির অঙ্কগুলো করতে করতে এনারা এত ভালো পারেন যে আজকে এই বিষয়টা নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই, কেউ কিছু বলছেই না। কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াতকে যখন একজন সিআইএস এর কর্মী যখন তার গায়ে হাত তুলেছিল, তখন কিন্তু এনাদের মধ্যে অনেকে খুশি হয়েছিল, সোশ্যাল মিডিয়া একদম বন্যা বয়ে গেছিল। আমি সেই সময়ও একটা কথা বলেছি যে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, কারোর কোনো কথা আমার খারাপ লাগতেই পারে। বাংলার সাথে যেটা হয়েছিল সেটা বাকস্বাধীনতা, তারপরে কারণ মনে হলো যে সেটা পছন্দ হয়নি তাকে গিয়ে আমি মেরে দিলাম, তাহলে তো তার বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো। সেই জায়গায় কিন্তু অনেককে আমি দেখেছি, অনেক বড় বড় অনেকে বুদ্ধিজীবী বলো বা অনেক সেলিব্রিটিস বলো, অনেকে দেখলাম জিনিসটাতে ভীষণভাবে খুশি হয়েছে, অনেক রকমভাবে তারা মন্তব্য করেছে, কিন্তু এই জায়গায় তারা ভুলে যায়। পশ্চিমবঙ্গের বিষয়টা হলেই তাদের কাছে কেন সম্পূর্ণ ব্যাপারটা আলাদা হয়ে যায়, নাহলে চট্টগ্রামের ঘটনা কালকে কোন সুস্থ স্বাভাবিক সমাজে কি এটা সম্ভব? মানুষের যদি কোন রকম একটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষকে এইভাবে আরেকজন আরেকজনের উপর এইরকম হামলা করতে পারে? ম্যাটারটা কি ছিল, ডিসপিউট ছিল, ফ্যাক্টটা কি ছিল না ছিল, তার জন্য প্রশাসন ছিল, তাদের যদি মনে হয় যে এমন কিছু ঘটনা ঘটেছে, তারা প্রশাসনের দ্বারস্থ হতে পারতো, ওই পরিবার মানে দুজনের পরিবারই প্রশাসনের দ্বারস্থ হতে পারতো। থানাগুলো কি খালি খুলে রাখা হয়েছে তৃণমূল পার্টি অফিসের ক্যাডারদের বসানোর জন্য? নিশ্চয়ই না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিনের পর দিন যে জিনিসগুলো ঘটে যাচ্ছে, পশ্চিমবঙ্গটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে, মানুষ কি শিখছে, ভবিষ্যতে কি দাঁড়াবে? এই পশ্চিমবঙ্গটা এরকম কোনোদিন ছিল না। আজকে যেখানে সেখানে দেখছি একটা মোবাইলের জন্য একটা হোস্টেলে, ইউথ হোস্টেলে একজনকে নিয়ে গিয়ে গণপ্রহার করে তাকে রীতিমতো মেরে ফেলা হলো, একটা জাস্ট মোবাইলের জন্য। তুমি ভাবতে খুব অবাক লাগে যে একটা মোবাইলের থেকে একটা প্রাণের দাম কি এত কম? চোর কোথাও চোর সন্দেহে গণপিটনে গিয়ে মারা হচ্ছে, কোথাও বাচ্চা চুরি করছে কেউ সেই সন্দেহে গণপিটনে গিয়ে মারা হচ্ছে, মারার সাথে দেখলে কি বলতা করছে? তাহলে আলটিমেট প্রশাসনের কাজটা কি? প্রশাসনের কাজটা কি এখন প্রশাসনের হাতে আছে? থাকা তো উচিত, যদি না থাকে এর থেকে তো লজ্জার কিছু হয় না। পুলিশের কাজ তো শুধু তৃণমূলের দাবিদারি করা হতে পারে না, পুলিশ তো পাবলিক সার্ভেন্ট, তৃণমূলের সার্ভেন্ট তো না, পুলিশের তো হাই টাইম, তাদেরকে তো বুঝতে হবে যে তারা তৃণমূলের সার্ভেন্টটা পাবলিক সার্ভেন্ট। কিন্তু কিছুদিন আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে পুলিশ তার কাজ করছে না ঠিক করে, পুলিশ মন্ত্রী এরকম অবদান তো যদি হয় সুতরাং পুলিশ কাজ করবে না, এইভাবে সেটা খুব স্বাভাবিক। কারণ এই রাস্তাটা তো পুলিশমন্ত্রী নিজেই দেখতে গিয়েছেন, ভবানীপুরের কথা কি সবাই ভুলে গেছে? ধরে নিয়ে যাওয়া হলো মুখ্যমন্ত্রী রাত্রিবেলা গিয়ে ভবানীপুর থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসে কি বললো, আমি গুন্ডা কন্ট্রোল করি। এই রাস্তা পুলিশকে আজকে 13 বছর আগে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখতে গিয়েছেন, আজকে পুলিশকে তো খালি ভোট দিতে হবে না? আজকে রাতারাতি তুমি আর এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন না, যে সিস্টেমটা উনি শুরু করেছেন আর পুরো ওটা প্রশাসন এই সিস্টেমের একটা অঙ্গ হয়ে গেছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবি, বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে,
আমি মনে করি আজমল খান ভোটের দ্বারা ভোটের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে তাদের থাকা উচিত, তারা নিশ্চয়ই সুবিচার পাবে।